নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে রাশি অনুযায়ী বাড়ির কী রং করবেন। বাড়ির ভেতরের রং সম্পর্কে অনেক ভিডিও থাকলে ইউটিউবে, বাড়ির বাইরের রং কী হবে সেই সম্পর্কে কিন্তু তেমন ভিডিও নেই। বাড়ির বাইরের রং যদি আপনি রাশি অনুযায়ী করেন তবে খুব সহজে আপনি ভাগ্যবান হতে পারবেন এবং বাড়িতে শুভ কন্টাক্ট আসতে শুরু করবে। কিন্তু যদি রাশি অনুযায়ী রং না হয় তবে কিন্তু ছ মাসের মধ্যে থেকে বাড়িতে প্রবেশ করবে দুর্ভাগ্য। তাই রং করার আগে জেনে নিন বাড়ির রং কি করা উচিত এবং কি করা উচিত না। এই রং সাধারণত বাড়ির গৃহকর্তার রাশি অনুযায়ী ঠিক হতে পারে। তবে শুরু করি মেষ রাশি। যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের বাড়ির রং রেড করা উচিত। কিন্তু কখনোই আপনি বাড়ির রং ব্লু করবেন না। যদি করেন তবে কিন্তু বাড়িতে আর্থিক বিপর্যয় এবং নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। আসি এবার বিষ রাশি। যাদের রাশি বিষ তারা বাড়ির সামনে সাদা রং করবেন। সাদা রং করে দেখুন, আপনার ভাগ্য আস্তে আস্তে সুপ্রসন্ন হতে শুরু হবে এবং বাড়িতে শুভ অনুষ্ঠানের কাজ সম্পন্ন অবশ্যই হবে। এবার আসি তিন নম্বর রাশি, মিথুন রাশি। মিথুন রাশির জাতকেরা বাড়ির রং করবেন সবুজ, কিন্তু ভুলেও আপনারা সাদা রং ব্যবহার করবেন না, বিশেষ করে অফ হোয়াইট অর্থাৎ ম্যাটম্যাটে সাদা রংটি একদম ব্যবহার করবেন না। এছাড়াও ইয়োনো রংটি বর্জন করুন। আসি পরবর্তী কর্কট রাশিতে। যারা কর্কট রাশির জাতক তারা বাড়ির রং অবশ্যই সাদা করুন, কিন্তু ভূতগড়েও আপনারা ব্লু কালারটি বাড়িতে ব্যবহার করবেন না। ব্লু রংটি ব্যবহার করলে বাড়িতে অশান্তি বাড়তে শুরু হবে। এবার আসি সিংহ রাশি। যারা সিংহ রাশির জাতক তারা অবশ্যই বাড়ির সামনের রং রেড করুন, সৌভাগ্য আপনাদের দোরগড়ায় এসে কড়া নাড়বে। কিন্তু আপনারা ভুল করেও ব্লু রং বাড়ির সামনে ব্যবহার করবেন না, তবে দুর্ভাগ্য আপনাদের কড়া নাড়বে। কন্যা রাশির যারা জাতক জাতিকা তারা বাড়ি অবশ্যই সামনের অংশ সবুজ করুন, ভাগ্য দেখুন কিভাবে পরিবর্তন হতে শুরু হয়। কিন্তু আপনারা কখনোই অফ হোয়াইট অর্থাৎ ম্যাটম্যাটে সাদা রংটি ব্যবহার করবেন না এবং ইয়োনো রংটি বর্জন করুন। আসি তুলা রাশি। যারা তুলা রাশির জাতক জাতিকা তারা ধবধবে সাদা রংটি ব্যবহার করুন। বাড়িতে যদি বিট থাকে তবে সেখানে ইয়োনো রংটি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সবুজ রংটি আপনি বর্জন করার চেষ্টা করুন। আসি এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষেরা অবশ্যই রেড অথবা পিঙ্ক রংটি ব্যবহার করুন, কিন্তু ব্লু কালার আপনারা অবশ্যই বর্জন করুন, না হলে কিন্তু আপনাদের নানা সমস্যায় পড়তে হবে। এবার আসি পরবর্তী রাশি, ধনু রাশি। যারা ধনু রাশির জাতক জাতিকা তারা ইয়োনো রংটি বাড়ির সামনে অবশ্যই ব্যবহার করুন, আপনাদের সৌভাগ্য ধীরে ধীরে আসবে। কিন্তু সবুজ রং অর্থাৎ গ্রিন রং বাড়ির সামনে কোনো কারণে ব্যবহার করবেন না, গ্রিন রংটি বর্জন করুন। আসি এবার মকর রাশিতে।
যাদের রাশি মকর তারা বাড়ির সামনে ব্লু রংটি অবশ্যই ব্যবহার করুন, আপনাদের ভাগ্য ধীরে ধীরে ফিরবে। কিন্তু আপনারা রেড বা পিঙ্ক রংটি একদম ব্যবহার করবেন না, যদি করেন তবে আপনাদের দুর্ভাগ্য কিন্তু আসতে শুরু হবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও আপনার শুভ রংটি হচ্ছে ব্লু, বাড়ির সামনে ব্লু রং ব্যবহার করুন। কিন্তু রেড কালার অথবা পিঙ্ক এই দুটি রং বর্জন করার চেষ্টা করুন, এই দুটি রং বর্জন করুন, তবে দেখবেন আপনার ভাগ্য আস্তে আস্তে সুপ্রসন্ন হচ্ছে। এবার আসি অন্তিম রাশি মীন। মীন রাশির মানুষেরা ইয়োনো রংটি সবথেকে বেশি ব্যবহার করুন, আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। তবে অবশ্যই আপনারা গ্রিন রংটিকে বর্জন করার চেষ্টা করুন, নচেত আপনাদের আস্তে আস্তে দুর্ভাগ্য আসবে। কিন্তু যারা যারা নিজের রাশি জানেন না তারা কি করবেন, তারা কি রং করতে পারবেন না, তারা অবশ্যই সাদা রংটি ব্যবহার করুন। এবং বাড়িতে যদি বিট মারতে হয় অথবা দুটি রং করতে হয় তবে আপনারা সাদার সাথে হলুদ, সাদার সাথে সামান্য পরিমাণ সবুজ আপনারা ব্যবহার করতে পারেন। এই যে ব্যবহার করেন একটু রং, দেখুন আপনাদের ধীরে ধীরে ছ মাসের মধ্যে সৌভাগ্য আপনাদের দোরগড়ায় এসে করা নাড়বে। এবং আপনারা রং ব্যবহার করে দেখুন, দেখবেন বাড়ির অশুভ প্রভাব আস্তে আস্তে নষ্ট হচ্ছে। ধন্যবাদ।